ভারত মানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা কেবল নিছক কথা নয়, প্রতিটি উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বারে বারে প্রমাণিত হয়েছে এই আপ্ত বাক্যটি। বিভিন্ন ভাষাভাষী ধর্ম সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্র ভারতে যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে। একই দিনে একই তিথিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান পালিত হয়, যার অন্যতম নজির হল দশেরা থেকে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি তিথিতে যখন বাংলায় গঙ্গাসাগর স্নানে মেতে উঠেছেন লক্ষ লক্ষ মানুষ, তখন উত্তর ভারতের মানুষ মেতে উঠেছেন পোঙ্গল অনুষ্ঠানে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগানের বাড়িতে আয়োজিত পোঙ্গল অনুষ্ঠানে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তরফে সংবর্ধনা পেলেন এক তরুণী, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর তরফে সেই তরুণীর অভ্যর্থনা পাওয়ার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরগানের বাড়িতে আয়োজিত পোঙ্গল অনুষ্ঠানে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে গান গাইছিলেন এক তরুণী, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে গান ধরেন তিনি। আর তার সুমধুর কণ্ঠে গাওয়া গানে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই গান শেষে ওই তরুণীকে বিশেষ পুরস্কার দিয়ে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী স্বয়ং। ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে, পোঙ্গল উৎসব উপলক্ষে নাচ গানের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মন্ত্রী এল মুরগানের বাড়িতে। মঞ্চের নিচে বসে সেই নাচ গান অনুষ্ঠান দেখছেন প্রধানমন্ত্রী। তরুণীর গানে অভিভূত প্রধানমন্ত্রীকে দেখা যায় মঞ্চের সামনে চেয়ারে বসে করতালি দিচ্ছেন। তারপর গানের শেষে প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওই তরুণীকে ডাকেন এবং নিজের শাল খুলে তরুণীকে পরিয়ে দেন। প্রধানমন্ত্রী এই অভ্যর্থনায় আপ্লুত তরুণী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করে প্রণাম করেন এবং তার আশীর্বাদ নেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাকে দেখা যায়। দক্ষিণী কায়দায় পাড় দেওয়া সাদা ধুতি এবং কালো জহর কোটের সঙ্গে সাদা সুতোর কাশ্মীরি কাজ করা শাল কাঁধে নিয়ে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। সেই শালটি তিনি ওই তরুণীকে উপহার দেন। দেশবাসীকে পোঙ্গল উৎসবের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে পোঙ্গল উৎসবে সামিল হয়ে নমর উপলব্ধি, আজ আমার মনে হচ্ছে যেন আমি আমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে পোঙ্গল উৎসব পালন করছি। এই উৎসব এক ভারত শ্রেষ্ঠ ভারত আবেগের প্রতিফলন এবং এই একতা 2047-এর বিকশিত ভারতের ভাবনাকে আরও দৃঢ় করল বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।